বাংলা টেলিভিশনের এমন অনেক নায়িকা, এমন অনেক তারকা আছেন যারা একটা সময় বাদে অভিনয় ছেড়ে অন্য জীবনে পাড়ি দিয়েছেন। তাদের আর টেলিভিশনে খুব একটা দেখা যায়নি। সেই তালিকাতে নাম লেখালেন জি বাংলার জনপ্রিয় টেলিনায়িকা সম্প্রীতি পোদ্দার, যাকে আমরা ফিরকি নামে বেশি চিনি। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফিরকিতে প্রধান চরিত্রে সকলের মন জয় করেছিলেন তিনি। কিন্তু তারপর অনেকদিন টেলিভিশনে তাকে দেখা যায়নি। মাঝে একবার কালার্সের মন মানে না ধারাবাহিকে একটি চরিত্রে তিনি কাজ করেছিলেন। সম্প্রতি অপরাজিত সিনেমাতে একটি বিশেষ চরিত্রে তাকে দেখা গেছে। কিন্তু অনেকদিন ধরে কোনো ধারাবাহিকে মুখ্য চরিত্রে তাকে দেখতে চাইছিল দর্শক, কিন্তু সেই আশা আর পূরণ হবে না। তার কারণ, অভিনয় ছেড়ে দিয়ে নিজের আরও এক স্বপ্নকে পূরণ করতে ইউকে পাড়ি দিয়েছেন সম্প্রীতি। অভিনেত্রী হবার আগে তার স্বপ্ন ছিল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। এইবার সেই উদ্দেশ্যেই ইউকের অন্যতম বিখ্যাত বিজনেস স্কুলে অ্যাডমিশন নিয়েছেন তিনি। এবার নিজের অন্য জীবনে পা রাখছেন সম্প্রীতি পোদ্দার। সম্প্রতি একটি পোস্টে একথা জানিয়েছেন তিনি। আবার কবে তিনি ফিরে আসবেন তার ঠিক নেই, তবে তার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, কে কে তাকে মিস করবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।